আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভাষা আন্দোলন থেকে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন। স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্না। পাকিস্তান আমলে পূর্ব বাংলার গভর্নর কে ছিলেন? ফ্রেডারিক বোর্ন। আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আওয়ামী লীগের কোন পদ নিয়ে বঙ্গবন্ধু রাজনৈতিক জীবন শুরু করেন? যুগ্ম সম্পাদক। ঐতিহাসিক রোজ গার্ডেন কোথায় অবস্থিত? টিকাটুলি। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়? বাঙালি জাতীয়তাবাদ। তমদ্দুন মজলিস কি ধরনের প্রতিষ্ঠান ছিল? সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তমদ্দুন মজলিস কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়? অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। 1948 থেকে 1952 সাল পর্যন্ত ভাষা দিবস পালিত হয় কত তারিখ? 11ই মার্চ। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? 1947 সালে। কতজন সদস্য এর সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়? 17 জন। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিলেন? কাজী গোলাম মাহবুব। 1952 সালের 21শে ফেব্রুয়ারির প্রথম শহীদ কে? উত্তর রফিক। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? আবুল বরকত। পাকিস্তান কত সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 1956 সালে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি বা নকশাকার কে? হামিদুর রহমান। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে? যুক্তরাজ্যে। বাংলাদেশের বাইরে কোন মুসলিম দেশে প্রথম শহীদ মিনার নির্মিত হয়? ওমানে। মুদির গৌরব ভাস্কর্যটি কোথায় অবস্থিত? বাংলা একাডেমি চত্বরে। জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? ঢাকার পরিবাগে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। 21-এর গান কবিতায় কোন প্রত্যয় ব্যক্ত হয়েছে? জাতির জাগ্রত প্রতিরোধ। ধন্যবাদ সবাইকে।